চলমান ইসরায়েলি বোমা হামলায় প্রতিদিন 100-এরও বেশি শিশু নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রোববার জানিয়েছেন, 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বোমা হামলায় 5087 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, এর মধ্যে 2055 জনই শিশু। ফিলিস্তিনি একটি এনজিওর মতে, গাজায় ইসরায়েলি বোমা হামলায় প্রতি 15 মিনিটে একজন শিশু নিহত হচ্ছে। দ্য ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইনের একজন মুখপাত্র বলছেন, আমরা বাস্তবে একটি গণহত্যার সাক্ষী হচ্ছি, ফলে এখন অনেকেই বলছেন ইসরায়েলের যুদ্ধ এই মুহূর্তে গাজার শিশুদের বিরুদ্ধে। হ্যাঁ, আইনগতভাবে শিশুরা যুদ্ধে সুরক্ষিত। 1949 সালে জেনেভা কনভেনশনের অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সশস্ত্র সংঘাতের বিধি পাশ করা হয়। এতে বলা আছে, যুদ্ধের সময় শিশুদের সুরক্ষিত রাখতে হবে এবং তাদের সাথে মানবিক আচরণ করতে হবে। হলোকাস্টের সময় ইউরোপে 1.5 মিলিয়ন ইহুদি শিশু নিহত হওয়ার মাত্র 2 বছর পর ইসরায়েল 1951 সালে কনভেনশনের বিধিগুলোর স্বীকৃতি দেয়। কিন্তু ইসরায়েল চতুর্থ জেনেভা কনভেনশনকে স্বীকৃতি দেয় না। চতুর্থ কনভেনশনে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইরত বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা বলা আছে। ইসরায়েল ফিলিস্তিনকে দখলকৃত ভূমি বলে মনেই করে না। গাজায় সামরিক শক্তির অসম ব্যবহারকে ইসরায়েল হামাস নিধনের একটি বৈধ উপায় হিসেবে বিবেচনা করছে, আর তাই হামলায় শিশুসহ বেসামরিক মানুষের মৃত্যু যুদ্ধাপরাধ নয় বলে দাবি ইসরায়েলের। তিরিশ বছর বয়সী একজন মা আল জাজিরাকে বলছিলেন, তার 8 বছর বয়সী ও 2 বছর বয়সী 2 বাচ্চাই বিমান হামলার পর থেকে থেকে বমি করছে, যা অতিমাত্রায় ভয়ের একটি প্রতিক্রিয়া। এই 2 শিশুর মতোই অবস্থা গাজার 95% ফিলিস্তিনি শিশুর, যারা যুদ্ধের মানসিক প্রভাব নিয়ে বেঁচে থাকছে প্রতিদিন। ফিলিস্তিনি মনোবিজ্ঞানী ডক্টর ইমান ফারাজাল্লার লেখা একটি গবেষণাপত্রে দেখা গেছে, যুদ্ধে বেঁচে যাওয়া শিশুদেরকে মানসিক আবেগজনিত ও আচরণগতভাবে উচ্চ মূল্য দিতে হয়। অনেক শিশুই অস্থিরতা বা হিংসাত্মক আচরণ প্রদর্শন করে। 13 বছর বয়সী ছেলে কুসাইকে নিয়ে উদ্বিগ্ন 4 সন্তানের মা, গাজা শহরের বাসিন্দা 35 বছর বয়সী সামাহ জাবর। তিনি আল জাজিরাকে বলেন, সে খুব উত্তেজিত হয়ে পড়ে এবং আজকাল অন্যদের প্রচুর মারধর করে। যে কোনো শব্দেই সে লাফিয়ে ওঠে। কেউ জোরে কথা বললে সে সহ্য করতে পারে না, এমনকি কেউ মজার ছলে বললেও সে তা সহ্য করতে পারে না। আমি ওকে সবসময়ই বলি, এই যুদ্ধ শেষ হয়ে যাবে। অনেক শিশু এমনকি কিশোররাও তাদের মা ছাড়া অন্য রুমেও যেতে ভয় পাচ্ছে। অবিরাম বোমা হামলা চলায় গাজায় শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। স্কুলগুলোতে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে পরিণত করা হয়েছে। এখন বেঁচে থাকাই একমাত্র লক্ষ্য। জাতিসংঘ বর্তমানে প্রায় 4 লাখ বাস্তুচ্যুত গাজাবাসীকে বিভিন্ন স্কুল ও অন্যান্য ভবনে আশ্রয় দিয়েছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA গাজায় 278টি স্কুল পরিচালনা করে। তারা জানিয়েছে, ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে 4টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্তত 6 জন নিহত হয়েছে। বোমা হামলায় গাজার আল ফাখুরা স্কুলে ফিলিস্তিনিদের জন্য বৃত্তি প্রদানকারী এডুকেশন অ্যাবাভ অল ফাউন্ডেশন মঙ্গলবার ধ্বংস হয়ে গেছে। এডুকেশন ফর অল একটি বিবৃতিতে বলছে, সম্মিলিত শাস্তি, প্রতিশোধ এবং বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর উপর হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন, এবং যদি ইচ্ছাকৃতভাবে করা হয় তাহলে তা যুদ্ধাপরাধ। গাজায় ইসরায়েলের সম্পূর্ণ অবরোধের অর্থ হলো, এই অঞ্চলে কোনো খাদ্য বা পানীয় জল প্রবেশ করতে পারবে না। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, তারা মঙ্গলবার দক্ষিণ গাজায় পানির সরবরাহ পুনরায় চালু করেছে। এদিকে ফিলিস্তিনিরা বলছে, বিদ্যুৎ না থাকায় পানির পাম্প চালানো যাচ্ছে না, ফলে পানির সংকট কাটছেই না। খাদ্য ও পানীয় জল দ্রুত ফুরিয়ে যাওয়ায় গাজাবাসীরা তাদের সন্তানদের জন্য সামান্য একটু পানির সরবরাহ করাকেই বেশি অগ্রাধিকার দিচ্ছে এখন। শিশুদের ডিহাইড্রেশনের ঝুঁকি বেশি থাকে, এর মধ্যে অপুষ্টিতে থাকায় এর আরও গুরুতর প্রভাব পড়তে পারে শিশুর দেহে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের জেরুজালেম ভিত্তিক এক পুষ্টিবিদ আল জাজিরাকে বলছেন, পানি স্যানিটেশন ব্যবস্থা ভালো না থাকায় শিশুরা ডায়রিয়াজনিত রোগের উচ্চ ঝুঁকির মুখে পড়তে পারে। বিশ্বব্যাপী 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রধান কারণও এটি। খাদ্যের অভাবে শক্তি কমতে থাকলে অনাহারেও মৃত্যু হতে পারে তাদের।
গাজায় ফিলিস্তিনিদের জন্য মেডিকেল এইডের সাথে কাজ করা ব্রিটিশ ফিলিস্তিনি সার্জন গাসান আবু সিত্তা বলেন, তারা এই যুদ্ধে বেঁচে যাবেন, তাদেরকে তাদের পরিবারের বাকি সদস্যদের ছাড়াই বেঁচে থাকা শিখতে হবে। তিনি এই যুদ্ধকে শিশুদের বিরুদ্ধে যুদ্ধ বলে অভিহিত করেছেন। এছাড়া ডিসিআইপির গবেষক ডক্টর মোহাম্মদ আবু রুকবেহ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, এই যুদ্ধে শুধু নিহতদেরকেই আমরা হারাবো না, বরং বেসামরিক নাগরিক ও শিশুদের উপর যে বিপর্যয়কর মানসিক প্রভাব পড়বে সেটিও বহন করতে হবে আমাদেরকে। ইসরায়েলের অব্যাহত বোমা হামলার মধ্যে সীমান্ত বন্ধ থাকায় সেভ দ্য চিলড্রেন সহ আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ইউনিসেফের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় শিশু ও বেসামরিকদেরকে জরুরি সাহায্যের অনুমতি দেওয়ার জন্য অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক প্রবেশাধিকার এখন সবচেয়ে বেশি প্রয়োজন। একটি শিশু কেবলই একটি শিশু, শিশুদের সর্বদা সুরক্ষিত রাখতে হবে এবং কখনোই আক্রমণের শিকার হতে দেওয়া যাবে না।